রাজা সেখান থেকে গেলেন বঙ্গদেশে। রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক, প্রণাম করে বললেন, বাবা আমাকে এমন কণ্ঠ দাও যাতে আমার মুখের কথায় রাজ রাজেশ্বরের কান যায় ভরে, মাথা যায় ঘুরে, মন হয় উতলা, আমার ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায়, আমি যাই বলাই তাই বলেন। সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলুম, যদি পাই তবে ফিরে এসে দেখা হবে, বলে তিনি গেলেন চলে।